হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন আপনারা? তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সোম অফিসিয়াল। তো আমি আজকে একটা মহাতাপ নিয়েছি, তো দেখো এটা হলো মহাতাপ, আর আমার কাছে রয়েছে কয়েকটা কালী পটকা, তো সেটা দিয়ে আমি একটা নেক্সট লেভেলের জিনিস বানাতে চলেছি। তোমাদের এর আগে একটা ভিডিও দিয়েছিলাম নেক্সট লেভেল অফ বুমস, তো এটা হবে নেক্সট লেভেল অফ তুবড়ি। তো সেটা ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে আমি কি জন্য বলছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো ওইখানে যাওয়া যাক। তো আমি আছি আমার মামার বাড়িতে, তো এখানে রয়েছে অনেক কটা কালী পটকা, তো আর এইটা রয়েছে, ঠিক আছে। তো কালী পটকাটাকে দেখো আমি কী করেছি। তো আমি এটাকে ফার্স্টে খুলেছি, হবে যা, আরে ইয়ার দেখতেই পাচ্ছ পড়ে গেলাম, দিয়ে হাতটা পুরো ভাই সাপ রে কেটেও গেল ভাই। দেখো ভাই সত্যি কি বলবো, একেবারে ভাই খতরনাক জিনিস, সিন খতরনাক সিন ভাই। তো দেখো এইখান দিয়ে আমরা মহাতাপটাকে খুলেছি, তো এখানে একটা কালী পটকা ছাড়িয়ে সলতেটা রেখে দিয়েছি, তো আমি আর একটাও সলতেও দিয়ে দিয়েছি। তো ওই দুটোটাই আমি আগুন চালাবো ভাই, এখনো জ্বলছে ভাই সব। আমি রেখে পালিয়েছিলাম, তো এইখানে আমি রেখেছি মোমবাতি, তো আগুনটা ফার্স্টে ধরেই নিই ভাই সাপ, আগুন ধরে গিয়েছে। তো এবার হবে আগুন দেওয়ার পালা, তো তোমরা দেখতেই পাচ্ছ এটা আমি ভাই আগুন দেব। তো আমি 20x জুমে তোমাদেরকে দেখাচ্ছি, ও ভাই ওপি ভাই ওপি সিন তাই। তো আপনারা দেখতে পেলেন কেমন হলো ভাই ভাই। তো আর একটা করা যাবে কি তোমরা যদি বলো এরকম করতে, তো আমি আবার পরের ভিডিওতে এরকম একটা করে দেখাবো ভাই সাপ, খুনই খুন ভাই তুলতে হবে। হ্যাঁ অনেকটা ভাই দেখতেই পাচ্ছ অনেকটা মোটা ইয়ে হয়ে গেছে, একটা ডুবে গেছে, ছিঁড়ে তো গিয়েছে অনেকটা ভাই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমও ভুলবেন না। তো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে খুব ধন্যবাদ, এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি তাদেরকে দয়া, তাদেরকে বলছি দয়া করে প্লিজ প্লিজ দয়া করে আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিন, দয়া করে ভিডিওটি সাবস্ক্রাইব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমি এই কথাটা আরও একবার বলছি, কারণ ভাই আমি এই ভিডিওগুলো আপনাদের দেখানোর জন্যই বানাই, কিন্তু ভাই বেশি করে লাইকও আসে না, আবার সাবস্ক্রাইবও হয় না, আবার ভিউজও আসে না, এই তিনটে জিনিসের জন্য আমার খুব মন খারাপ করে। তো ভিডিওটি সেই জন্যই বলছি, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।